পাহাড়কে হাতিয়ার করে বাড়াতে চাইছে নিজেদের ভোট ব্যাংক তৃণমূল, এমনটাই দাবি অশোক ভট্টাচার্যের এক সাংবাদিক বৈঠকে। নির্বাচনে নিজেদের আধিপত্য বিস্তার করতে পাহাড়কে হাতিয়ার করে নিজেদের ভোট ব্যাংক গোছাতে গিয়েছিল বিজেপি। এইবার সেই পথই অনুসরণ করতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিভিন্ন মামলা থাকা সত্ত্বেও কিভাবে প্রকাশ্যে ফের বিমল গুরুং এর আবির্ভাব ও প্রশাসনিক কর্তাদের ছত্রছায়ায় প্রকাশ্যে জনসভা বা পাহাড়ে ফেরা, সেই নিয়ে রাজ্যের রাজনীতিতে শুরু হয়েছে জোর সমালোচনা। রাজ্যের মুখ্যমন্ত্রীর উপর এর সম্পূর্ণ দায় চাপিয়ে দেন শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য। আজ একটি সাংবাদিক বৈঠক করে অশোক ভট্টাচার্য বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোট ব্যাংক ঠিক রাখতে বিমল গুরুংকে দিয়ে বাংলাকে ভাগ করতে চাইছেন। তাই তো দেশদ্রোহী মামলা থাকা সত্ত্বেও বিমলকে পাহাড়ে ফেরাতে আগ্রহী হয়েছেন মুখ্যমন্ত্রী। বিমল গুরুং ও মুখ্যমন্ত্রীর মধ্যে কি চুক্তি হয়েছে তা প্রকাশ্যে আনার দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি রাজ্যের পৌর নিগম ও মহকুমা পরিষদগুলিতে নির্বাচন করানোর দাবিও জানান অশোক ভট্টাচার্য। সরাসরি আমি মুখ্যমন্ত্রীকে অভিযুক্ত করছি, সরাসরি কেউ যদি আমার বিরুদ্ধে মামলা করে করুক, আমি দাবি করছি মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলুন কি রফা হয়েছে বিমল গুরুংয়ের সাথে, বিমল গুরুংয়ের বিরুদ্ধে যে মামলাগুলি ছিল সে মামলাগুলি আছে কি নেই, ফাইনাল চার্জশিট দেওয়া হয়েছে কি না এবং তাকে নিরপরাধ বলা হয়েছে কি না, তার নাম আছে কি নেই চার্জশিটগুলিতে, অমিতাভ মালিক খুনের ঘটনার সঙ্গে বিমল গুরুংয়ের নাম আছে কি নেই, আমাদের প্রশ্নরা হচ্ছে জবাব দিন। এই জবাব না দিয়ে, এই সমস্যা নিরসন না করে, তাকে নিরপরাধী বলে ডিক্লেয়ার না করে যেভাবে তাকে সামনে আনা হচ্ছে এবং যেভাবে তাকে মহান বানানো হচ্ছে, আমাকে একজন তৃণমূলের নেতা বলছিলেন বিমল গুরুং তো দার্জিলিংয়ের গান্ধী, মানে এরকমভাবে বলা হয়েছে, বেশ দার্জিলিংয়ের গান্ধী তিনি, সেই জন্য তাকে এটা পরিষ্কার করতে হবে। আমি একটা খবর পেলাম, যদি এটা যদি সত্যি হয়ে থাকে, সেটা হলো দার্জিলিং নিয়ে বিজেপিকে আমরা দেখেছি 2009, 2014, 2019 তিনবার লোকসভা নির্বাচনে বিজেপি গোর্খাল্যান্ড পৃথক রাজ্যের কথা বলে ভোট করে তারা বিজয়ী হয়েছিল। আজকে তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির পথ অনুসরণ করছে, আমি পরিষ্কার বলছি আজকে তৃণমূল কংগ্রেস বিজেপির পথ অনুসরণ করে পরিষ্কার বলেছে 2024 সালের মধ্যে গোর্খাল্যান্ড পৃথক রাজ্য পাইয়ে দেওয়ার ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিমল গুরুংকে সম্পূর্ণ সমর্থন দেবেন, কথা দিয়েছেন। এটা কে বলেছেন? বিমল গুরুং বলেছেন, সব কাগজে বলেছেন, সত্য কি না বলুন। এ প্রসঙ্গে আমার কাছে একটা খবর এসেছে, এই খবরটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা ভয়ঙ্কর। শুনেছি নাকি পিকে তিনি নাকি মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছেন একটা বিধানসভার অধিবেশন ডাকতে পৃথক রাজ্য গোর্খাল্যান্ড নিয়ে।